বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে দর্শক, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে একটা অন্য ধরনের অর্থনীতির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তার সিমটম পাওয়া গেছে। IMF-এর প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতির ঝুঁকির সংখ্যা কমেছে, যেই ঝুঁকি নিয়ে খুব অস্থির ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে যাবে এমন একটা অবস্থা, রিজার্ভ নামছিল, এখন রিজার্ভ নামছে না, বরং আজকে আরেকটা রিপোর্টে দেখলাম যে রিজার্ভে আরও $19 কোটি যুক্ত হয়েছে এবং $350 কোটি এবং বিভিন্ন সংস্থা ইতিমধ্যে যে কমিটমেন্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ, তাতে দেখা যাবে যে মানে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে রিজার্ভ নিয়ে আর শঙ্কা থাকবে না, এবং সার্বিক অর্থনীতির সম্ভাব্য যে ঝুঁকি সেই ঝুঁকির সংখ্যা অনেকটা কমে গেছে বলে IMF তার প্রতিবেদনে বলছে। এখন দেশটিকে সামনে এগিয়ে নিতে হলে বৈদেশিক খাতে যথেষ্ট উন্নতি করতে হবে, বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে হবে, এর মাধ্যমে স্থানীয় মুদ্রায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। ইতিমধ্যে আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর অসাধারণ পদক্ষেপ নিয়েছে, নোট ছাপানো বন্ধ করেছে, আবার বাংলাদেশ ব্যাংকের থেকে রিজার্ভ থেকে ডলার বাইরে চলে যাওয়ার যেই ব্যাপারা গতি ছিল সেই গতিরও লাগাম টেনে ধরেছে। এখানে বলা হচ্ছে এর মাধ্যমে স্থানীয় মুদ্রায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, এর জন্য সরকারকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে, এর মধ্যে সরকারকে ব্যয় কমাতে হবে, ভর্তুকির হারও কমাতে হবে, পাশাপাশি মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করতেও কঠোর পদক্ষেপ নিতে হবে। ঢাকা সফররত IMF মিশন এসব সুপারিশ করেছে। IMF-এর ঢাকা মিশনে তৈরি একটি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে, প্রতিবেদনটি তারা সরকারের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে। মূল্যস্ফীতির হার কমাতে মুদ্রানীতিকে সংকোচনমুখী করার কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপকে সময়োচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করে IMF বলেছে এই ধরনের পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল, কিন্তু কেমনে, তখন তো ছিল এক স্বৈরাচারী শাসন, সে তো কোনো নীতির ধার ধারত না, সে হচ্ছে কাও দাও লুটপাট করো এই নীতি। যাই হোক, একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আমদানির LC মার্জিনের উপর থেকে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। এর আগে গত সরকারের সময় IMF আমদানিতে LC মার্জিন তুলে নেওয়ার সুপারিশ করেছিল। সংস্থাটি বলছে LC মার্জিন তুলে দেওয়ার ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে, এর মাধ্যমে ডলারের আয় বাড়াতে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে আর তারা আমানত সংগ্রহে বেশি সুদ অফার করছে, এতে অনেক ব্যাংকে আমানত বাড়তে শুরু করেছে, ফলে ব্যাংকগুলো তারল্য সংকটও কাটতে শুরু করেছে। দীর্ঘমেয়াদে এই নীতি ব্যাংক খাতের জন্য সুফল বয়ে আনবে। IMF বলছে সরকারকে খরচ কমাতে হবে, বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ কমালে সরকার ঋণের বোঝা কিছুটা হলেও কমানো সম্ভব হবে, এতে সরকারের সুদের চাপ কমবে। দর্শক, এটা বলার অপেক্ষা রাখে না কী পরিমাণ সাশ্রয় করা হচ্ছে, কী পরিমাণ খরচ কমানো হচ্ছে। এই যে ইউনুসের টিম গেছে, এতে দেখে 57 জন সব মিলিয়ে, আর আগে 200-250। এছাড়াও অন্যান্য সমস্ত ক্ষেত্রে খরচের হ্রাস টেনে ধরছেন আহসান এইচ মনসুর। নিঃসন্দেহে আজকে যেই বার্তাটা IMF দিল, সেই বার্তাটার প্রতিফলন আমরা 2 থেকে 3 মাসের মধ্যে আরও স্পষ্ট দেখতে পাবো। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।